বাংলা ইন্ডিয়া দু হাজার উনিশে আপনাকে স্বাগতম বন্ধুরা আমি আপনাদের সম্পর্কে আজকে এমন একটি অ্যাপস নিখেছি যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো এবং ম্যাসেন্দারে আপনি খুব সহজে চ্যাট করতে পারবেন বাংলায় মুখে বললেই আপনার বাংলায় লেখা হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেন্দারে আপনি বন্ধুদের সঙ্গে চ্যাট করছেন দেখা গেল আপনার বন্ধুরা আপনি একটা প্রশ্ন উত্তর দিতে দিতে আপনার বন্ধু আপনাকে তিন চারটা প্রশ্ন করে বসলো আপনার ক্ষেত্রে সেই আপনি উত্তর দিতে পারছেন না সহজে আপনার এই অ্যাপসটি আপনাকে খুবই সহজে আপনি মুখে বলবেন এবং বাংলায় লিখা হয়ে যাবে অটোমেটিক আপনি খুবই দ্রুত আপনার বন্ধুদের সঙ্গে আপনি চ্যাট করতে পারবেন আপনি এই অ্যাপসটি আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটি নতুন তারা আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এই লাল সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আপনি এক্ষুনি লাল এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও পান সবার আগে এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এই যে ভিডিওর টাইটেলটা দেখছেন এই থ্রিটা এই জায়গাটা আপনি ক্লিক করলে পরে আপনার ডিসক্রিপশনটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি ভাবে একটা পেজ পাবেন একটু দেখেন এখানে অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন এরকমভাবে আপনি অ্যাপস লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই সবুজ লাইনটা ক্লিক করে আপনি একটা সহসরি প্লেজটা থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাপসটিকে আপনি ওপেন করবেন ওপেন করবেন এই জায়গাটায় ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর অ্যাপসটি ওপেন করার পর আপনি এখানে কিছু আপনার পারমিশন চাপ পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখানে একটু এডাটা ক্লেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে একটা এরকম ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি এখানে ব্যাঙ্গলি ভয়েস কিবোর্ড ট্যাপ এই জায়গাটা আপনি অন করে দেবেন এটা অফ আছে এখন এটা আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে ওকে আছে ওকেটা করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে আবার এখানে আসবেন স্টার্ট অপশানটা চলে এসেছে স্টার্ট অপশান আসার পর আপনি স্টার্ট আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে যে বেঙ্গলি লেখা আছে এই বাংলাতে আপনি ক্লিক করবেন বাংলাতে ক্লিক করার পর দেখুন আপনার একটা ডোন হয়ে গেছে এটা সাকসেস এখন আপনি যেখানে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ যেখানে যান না কেন এটা আপনার বাংলা ভাষায় যাবে আবার যাতে আপনি কোনো সময় যেতে ভাবেন যে আমি বাংলায় না আপনি এটা আমি ইংলিশে করবো তার জন্য আপনি ওপর অপশনটা ক্লিক করেন ওপর অ্যাপশনটা ক্লিক করার পর আপনি আবার এটাকে ব্যাঙ্গলিতে বাংলা থেকে আপনি নিচে করে দেবেন আপনার যেটা চাইবে তারপর আপনি এখানে স্টার্ট করে দেবেন তবে আপনার ওখানে চলে যাবেন হোয়াটসঅ্যাপে তারপরে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখবেন আপনার এটা ইংলিশ হয়ে গেছে আবার আপনি আমি এখানে এটাই আপনি বেঙ্গলি করে দিলাম বাংলা করার পর আমি ওখানে আবার ফিরে যাবো হোয়াটসঅ্যাপে আপনাকে আমি দেখাচ্ছি এবার দেখুন হোয়াটসঅ্যাপে এখানে আমি চলে এসেছি চলে আসার পর আমি এবার এখানে আপনি আপনি চ্যাট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এই অ্যাডটা কেটে দেবেন এই অ্যাডটা কেটে দেওয়ার পর অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে এখন এই নিচকার যে মাইকটা আছে ওপর মাইকটা চ্যাট করবেন না এটা নয় আপনি এই মাইকে চ্যাট করবেন চ্যাট করার পর আপনি এখানে আমি বললাম দেখুন কেমন আছো দেখুন এই অপশানটা এবার আসবে এখানে তো দেখুন এখানে লেখাটা চলে এসেছে লেখাটা আসার পর আপনি এবার এখানে আপনি ট্যাপ করে দেবেন এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এখানে আপনি এবার আপনি এখানে পেস্ট করে দেবেন পেড করে আপনার বন্ধুর সঙ্গে এইভাবে আপনি চ্যাট করেন খুব সহজে খুব দ্রুত আপনি বন্ধুদের সঙ্গে চ্যাট করবেন আপনার বন্ধুরা বুঝতেই পারবেন না আপনি কী এরকমভাবে চ্যাট করছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কাউকে শেয়ার করবেন আর আপনি এরকম ধরনের ভিডিও পেলে সাবস্ক্রাইব করবেন দেখুন আপনি যদি আবার লেখাগুলো যদি আপনি ভাবিনি কাটব আপনি কাটার জন্য এই লেখাটা এই ডিলেট অপশান থেকে করবেন দেখবেন ডিলেট যেটা ক্লিক করলে এখানে এভাবে কেটে যাবে আর আপনি যদি আবার আপনি বাড়াতে চান লাইনটা বড়ো করে তো আপনি এই জায়গাতে দেখুন একটা গ্যাপ আসবে এরকমভাবে এবং আরও জানার জন্য আপনি ঠিকভাবে সব কিছু দেখে নেবেন ভালো আর এরকম ডোনে ক্লিক করার পর দেখুন লাইনটা এরকমভাবে বড়ো হয়ে যাবে বড়ো হয়ে যাবে এবার আপনি যেরকম ইচ্ছে আপনি করে আপনার বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারেন এরকম মজা করে এবং এরকম আরও মজার জন্য এরকমভাবে আপনি চ্যাট করবেন আপনি যদি এই কিবোর্ডটাকে আবার আপনি চেঞ্জ করে ইংলিশে করতে চান তো আপনি ইংলিশে করার জন্য আবার এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করবেন না তো কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি যখন শ্যাম্পুলে এই অ্যাডটাতে আবার ঢুকবেন ঢুকার পর আপনি এই জায়গাটায় একটা অ্যাড শো করবেন অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পর আপনি এখান থেকে দেখুন এই উপরে যে অপশানটা আছে ও উপরকার অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি বাংলা থেকে নিচে করে দেবেন নিচে করে দিলে আপনার এটা আবার ইংলিশে হয়ে যাবে ইংলিশে হয়ে যাওয়ার পর আপনি আবার ইংলিশে আপনার বন্ধুদের সঙ্গে মজা করতে পারেন আবার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি দেখুন আপনার কিবোর্ডটা এবার ইংলিশে করবে এবারে আপনি কেনে ক্লিক করলেই আপনার ইংলিশে হয়ে যাবে আবার প্রথম কারণ আগের মতো দেখুন এখানে আবার আগের মতো হয় ইংলিশে হয়ে গেছে এইভাবে আপনি চ্যাট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন